টাকা। অতএব পাঁচটি গরু ও চারটি ছাগলের মোট মূল্য তাহলে কী হবে? আমি এই মাত্র বললাম পাঁচটি গরু ও চারটি ছাগল নিয়ে মোট পশু হচ্ছে নটি, তার মানে 1648 নয় দ্বিগুণ পড়তে হবে, তবেই আমরা পাঁচটি গরু ও চারটি ছাগলের মোট মূল্য পাব। গুণ করে পেলাম 14832 টাকা। এবার আমাদের গরুর গড় মূল্য দেওয়া আছে, পাঁচটি গরুর গড় মূল্য কত বলেছে 2000 টাকা। একইভাবে পাঁচটি গরুর মোট মূল্য বের করতে গেলেও আমরা আবার গুণ করব নিয়ম অনুযায়ী, সেটা করে পেলাম 10000 টাকা। অর্থাৎ পাঁচটি গরুর মোট মূল্য পেলাম 10000 টাকা। তাহলে দেখো এবার কী লিখেছি, পাঁচটি গরু যোগ চারটি ছাগলের মোট মূল্য এই পেয়ে গিয়েছিলাম এখানে 14832 টাকা, আর শুধু পাঁচটি গরুর মোট মূল্য কত পেলাম 10000 টাকা, সেটাই লিখেছি। এবার এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে চারটি ছাগলের মোট মূল্য পাবো, তাহলে পাঁচটি গরু থেকে পাঁচটি গরু বাদ দিলে কিছু থাকছে না, জিরো। চারটি ছাগল থেকে এখানে কিছু নেই মানে জিরো, তার মানে চারটি ছাগল থেকে জিরো বাদ দিলে চারটি ছাগলের মোট মূল্য পাবো। এই দুটো বিয়োগ করে পেলাম, অর্থাৎ 14832 থেকে 10000 বিয়োগ করে পেলাম 4832 টাকা। ওকে, তাহলে এবার বার করতে হবে কি চারটি ছাগলের গড় মূল্য। আমরা এটা কি পেলাম, চারটি ছাগলের মোট মূল্য পেলাম। গড় মূল্য বের করতে গেলে তোমরা সবাই জানো কি করতে হয়, নিয়ম অনুসারে কি করতে হবে, ভাগ। এখানে তোমরা আরও একবার নিয়মটা দেখে নিতে পারো। দেখো গড় মান সমান রাশিগুলির মানের সমষ্টি ভাগ রাশিগুলির সংখ্যা। এখানেও তাই, এখানে রাশিগুলির মানের সমষ্টি বলতেই 4832 বোঝাচ্ছে, অর্থাৎ চারটি ছাগলের মোট মূল্য এটা। আর গড় মূল্য বার করতে গেলে চার দিয়ে ভাগ করে পেলাম কত, 1208 টাকা। অতএব উত্তর লিখে দাও, ছাগলের গড় মূল্য 1208 টাকা। ওকে, আশা করি অঙ্ক দুটো বুঝতে পেরেছ। এইভাবে বাকি অঙ্কগুলোও তোমরা করবে, যদি কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা ক্লাসে জিজ্ঞাসা করবে। সকলে ভালো থাকবে, বাই।